बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद आशा करछि तोमरा सबाई भालो आछो। बर्णमाला आदर्श उच्च विद्यालय ओ कलेजे अनलाइन क्लासे तोमादेर सकलके स्वागत जानाच्छि। तोमादेर साथे आमि आजके आछि लाइलुन नाहार, प्रभाषक भूगोल विषय। आमि आजके तोमादेरके जे विषयटी निये पाठदान करब सेटी होच्छे भूगोल द्वितीय पत्रेर षष्ठ अध्याय पोशाक शिल्प सम्पर्के। शिक्षार्थीरा तोमरा जानो जे पोशाक शिल्प होच्छे बांग्लादेशेर एकटी अन्यतम शिल्प जेटी 80 दशके शुरू हुए बर्तमाने सबचेये बेशी बैदेशिक मुद्रा अर्जनकारी एकटी शिल्प होच्छे एई तैरी पोशाक शिल्प। तैरी पोशाक शिल्पे बांग्लादेशे प्राय 50 लक्ष श्रमिक काज करे एवं 50 लक्ष श्रमिक एखाने काज करे आर प्राय 2 कोटी मानुषेर जीवन यात्रार मान उन्नत होयेछे एई तैरी पोशाक शिल्प कारखानाके भित्ति करे। ताले आमरा एई जे एतो बड़ो एकटा शिल्प सबचेये बेशी परिमाणे वैदेशिक मुद्रा अर्जनकारी शिल्प, ताले एई शिल्पटा सम्पर्के तो आमादेर সঠিকভাবে ধারণা থাকা প্রয়োজন। যে শিল্পটা বাংলাদেশের অর্থনীতিতে এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে চলো আমরা আজকে পোশাক শিল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানব। বাংলাদেশে 2018-19 সালের হিসেব অনুযায়ী 4621টি পোশাক শিল্পের কারখানা রয়েছে। কতটি রয়েছে? 4621টি পোশাক শিল্প কারখানা, ঠিক আছে, অনেকগুলো শিল্প কারখানা। এই যে এতগুলো শিল্প কারখানা বাংলাদেশে গড়ে উঠেছে, এর পিছনে কী কারণ কাজ করে? বাংলাদেশে এতগুলো তৈরি পোশাক শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলো কী কী, অথবা বাংলাদেশ যে এত দ্রুত তৈরি পোশাক শিল্পে বিকাশ লাভ করেছে, সমৃদ্ধ হয়েছে, এর কারণ কি? এর কারণগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব প্রথমে আসবে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে কি আসছে? এক নম্বরে আসছে জলবায়ু। বাংলাদেশের উষ্ণ এবং আর্দ্র যে জলবায়ু, এই জলবায়ুটা সমভাবাপন্ন জলবায়ু। এই জলবায়ুটা হচ্ছে পোশাক শিল্পের যারা শ্রমিক তাদের জন্য কাজ করার জন্য প্রায় অনুকূল। এই পরিবেশে শ্রমিকরা খুব একটা ক্লান্ত হয় না, ফলে দেখা যায় খুব সহজেই তারা দীর্ঘক্ষণ এই জলবায়ুতে কী করতে পারে, কাজ করতে পারে। তাছাড়া এই জলবায়ু আমাদের যে পোশাক তৈরি হয় সে পোশাক তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়ত আসছে কাঁচামাল। তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল কি? বস্ত্র। আর এই বস্ত্র বাংলাদেশের স্থানীয় বাজার থেকেও সংগ্রহ করা যাচ্ছে, আবার আমাদের যে সমুদ্র পথ আছে সেই সমুদ্র পথে আমরা পৃথিবীর প্রায় সব দেশ থেকে আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো সংগ্রহ করতে পারি। পোশাক শিল্পের জন্য যে কাঁচামাল প্রয়োজন, সেই কাঁচামালগুলো আমরা আমাদের দেশের অভ্যন্তরে তো আছেই, পাশাপাশি আমাদের যদি আমদানি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সেটা আমাদের সমুদ্রপথে খুব সহজেই এবং সস্তায় করতে পারি। ফলে দেখা যায় কাঁচামালের সহজলভ্যতার কারণে বাংলাদেশে এই পোশাক শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। 3 নম্বরে হচ্ছে শক্তি সম্পদ। শক্তি সম্পদ, যে কোনো কারখানা পরিচালনা করার জন্য শক্তি সম্পদ অবশ্যই প্রয়োজন। কারখানার জন্য যেমন বিদ্যুৎ প্রয়োজন, ঠিক তেমনিভাবে জ্বালানিও প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশের খনিজ সম্পদ রয়েছে প্রাকৃতিক গ্যাস, এই গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ফলে দেখা যায় কারখানাগুলো তাদের প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎগুলো পাচ্ছে, সরকার সেগুলো
সঠিকভাবে সরবরাহ করে থাকে। এছাড়া জ্বালানির জন্য যে প্রয়োজন হয় সে জ্বালানিটাও আমরা প্রাকৃতিক গ্যাস থেকে তাদেরকে সরবরাহ করতে পারি। ফলে দেখা যায় বাংলাদেশের শক্তি সম্পদও মোটামুটি পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে এখানে এই কী বলে এটাকে পোশাক শিল্প কারখানা গড়ে উঠেছে। তারপরে হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের প্রথমেই আসছে মূলধন। যে কোনো কারখানা স্থাপন করার জন্য তোমরা জানো শিক্ষার্থীরা মূলধন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মূলধন থাকলে শিল্প কারখানা স্থাপন করা যায়, তাই না? তাহলে বাংলাদেশে এই ধরনের মাঝারি শিল্প কারখানা গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে মূলধন রয়েছে, যার কারণে বাংলাদেশে এই পোশাক শিল্প কারখানাটি গড়ে উঠেছে। তারপরে হচ্ছে শ্রমিক। এটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প কারখানাগুলো গড়ে ওঠার মূল কারণ। মূল কারণ কোনটা? সেটা হচ্ছে কি, সস্তা শ্রমিক। বাংলাদেশে হচ্ছে একটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ দেশ। আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, ফলে দেখা যায় বেকার লোকের সংখ্যাও অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প মূল্যে, স্বল্প মজুরিতে খুব সহজেই যে কোনো শিল্প কারখানাতে শ্রমিক পাওয়া যায়। এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সস্তা শ্রমিকের উপরে ভিত্তি করেই বাংলাদেশে এই ধরনের শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে আমাদের আশেপাশেই অনেক গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিক রয়েছে। তারা সারা দিন হাড় ভাঙা খাটুনি দেওয়ার পরে মাসিক বেতন হয়তো 12-13 হাজার টাকার বেশি কখনো হয় না, কিন্তু ঠিক একই পরিমাণ কাজ যদি ইউরোপের কোনো দেশ অথবা আমেরিকার কোনো দেশের শ্রমিক করত, তাহলে তার পারিশ্রমিক হয়ে যেত কত? তার পারিশ্রমিক হয়ে যেত 1,00,000 টাকা, তাই না? তাহলে আমাদের দেশে শ্রমিক এতটাই সস্তা যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের উদ্যোক্তারা এসে বাংলাদেশে এই পোশাক শিল্প কারখানাগুলো গড়ে তুলছে এই সস্তা শ্রমিকের উপরে ভিত্তি করে। বাংলাদেশে এই জন্য এই শিল্প কারখানাটা দ্রুত প্রসার লাভ করেছে। তিন হচ্ছে পরিবহন। শিল্প কারখানাতে শ্রমিকদের যাতায়াত, কাঁচামাল আনা নেওয়া, শিল্পজাত দ্রব্যগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো, দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো, এই সমস্ত কাজের জন্য পরিবহন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না হয়, রাস্তাঘাট যদি ভালো না হয়, তাহলে সেখানে কখনো কোনো শিল্পই গড়ে উঠতে পারে না। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের সাথে পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার কারণে আমাদের দেশে এই পোশাক শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। শিক্ষার্থীরা, আমাদের যে পোশাক শিল্প কারখানাগুলো থেকে উৎপাদিত পণ্যগুলো আছে, সেই পণ্যগুলো আমরা কী করি, দেশের কয়েকটা অঞ্চলেই বেশিরভাগ উৎপাদন হয়। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, যশোর, এই কয়েকটা অঞ্চল থেকে খুব সহজেই নৌপথে, তারপরে হচ্ছে সড়ক পথে, রেলপথে চট্টগ্রাম বন্দরে পাঠিয়ে দেওয়া যায়, এবং সেই চট্টগ্রাম বন্দর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কী করা যায়, প্রেরণ করা যায়। ফলে দেখা যায় পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার কারণে আমাদের এই শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। 4 নম্বর হচ্ছে বাজার। বাজার মানে কি? এটা হচ্ছে চাহিদা, বাজারে চাহিদা। পোশাক শিল্পের চাহিদা, পোশাক শিল্প কারখানাগুলো থেকে উৎপাদিত পণ্যগুলো চাহিদা সারা বিশ্বে প্রচুর। আমাদের স্থানীয় চাহিদাও রয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা থাকার কারণে আমাদের দেশে কি হচ্ছে, এই পোশাক শিল্প কারখানাগুলো গড়ে উঠছে। তাহলে শিক্ষার্থীরা দেখো, বাংলাদেশে এই পোশাক শিল্প কারখানাগুলো গড়ে ওঠার কারণগুলো আমরা পড়ছি। আর সর্বশেষে হচ্ছে
सांस्कृतिक कारण। सांस्कृतिक कारण कोनटी? सांस्कृतिक कारण होच्छे सरकारी उद्योग। सांस्कृतिक कारण मध्ये सरकारी उद्योग सरकारी पृष्ठपोषकता छाड़ा कोनो देश ही शिल्पर दिक थेके उन्नति लाभ करते पारे ना। सहज शर्ते ऋण प्रदान विभिन्न देशे आमादेर देशेर शिल्पगुलोर प्रचार प्रसार शिल्प उद्योक्ताদেরকে নানান ভাবে সাহায্য করা এইগুলো বাংলাদেশ সরকার করছে বলেই বাংলাদেশে কিন্তু এই পোশাক শিল্প কারখানাটি দ্রুত বিকাশ লাভ করছে। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে এই প্রশ্নটি আসে সাধারণত দ্রুত পোশাক শিল্প কারখানাগুলো বিকাশ লাভ করার কারণ কি? এই অধ্যায় থেকে যখন কোনো প্রশ্ন আসে তখন এই প্রশ্নটাই আসে যে বাংলাদেশে দ্রুত পোশাক শিল্প বিকাশের কারণ ব্যাখ্যা করো। এই কারণগুলাই হচ্ছে আমাদের দ্রুত বাংলাদেশে পোশাক শিল্প বিকাশের কারণ। কি তৈরি হচ্ছে বাংলাদেশের এই শিল্প কারখানাগুলোতে? বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্প কারখানাতে ট্রাউজার জিন্স প্যান্ট জ্যাকেট স্কার্ট টি শার্ট সোয়েটার পুলভার কার্ডিগান তারপরে হচ্ছে কোট ব্লেজার স্যুট এই ধরনের বিভিন্ন ধরনের ফ্যাশনেবল পোশাক বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্প কারখানাতে উৎপাদিত হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানা, এই তৈরি পোশাক শিল্প কারখানা সারা বাংলাদেশেই কম বেশি আছে, সব জায়গাতেই এই পোশাক শিল্প কারখানাটা গড়ে ওঠার সুযোগ আছে। তবে যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি সমতল ভূমি এবং আমাদের যে শক্তি সম্পদের প্রাচুর্যতার উপরে ভিত্তি করে অল্প কয়েকটা অঞ্চলেই আসলে আমাদের এই পোশাক শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। তার মধ্যে তিনটা অঞ্চলই হচ্ছে প্রধান। এক হচ্ছে ঢাকা, দুই হচ্ছে চট্টগ্রাম, তিন হচ্ছে খুলনা। মূলত এই তিনটা অঞ্চলেই বাংলাদেশের বেশিরভাগ শিল্প বেশিরভাগ তৈরি পোশাক কারখানাগুলো গড়ে উঠেছে। ঢাকাতে যদি আমরা দেখি, ঢাকাতে মূল 806টি কারখানার মধ্যে মূল ঢাকাতে অর্থাৎ ঢাকা তেই গড়ে উঠেছে 773টি, আর নারায়ণগঞ্জে লিখে দিচ্ছি ঢাকা আর নারায়ণগঞ্জে হচ্ছে 33টি। নারায়ণগঞ্জে মোট কারখানা কতগুলো? মোট কারখানা হচ্ছে 806টি ঢাকা শহরে, তার মধ্যে 773টি মূল ঢাকাতে আর বাকিটা হচ্ছে নারায়ণগঞ্জে 33টি। ঢাকা শহরের কোন জায়গাতে কোন কোন জায়গাতে এই শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে? ঢাকা শহরের রামপুরা মালিবাগ মিরপুর 1 মিরপুর 10 তারপর হচ্ছে বাংলা মোটর শান্তিনগর তেজগাঁও তারপর হচ্ছে এলিফ্যান্ট রোড গুলশান উত্তরা তারপর হচ্ছে এইসব যে অঞ্চলগুলো আছে ঢাকার এই অঞ্চলগুলোতে ঢাকা শহরের মূল কারখানাগুলো গড়ে উঠেছে। চট্টগ্রামে কারখানা আছে, চট্টগ্রামে 390টি কারখানা আছে, 390টি। কোথায় কোথায় আছে? কালুরঘাট আগ্রাবাদ পাঁচলাইন নাসিরাবাদ এনায়েত বাজার ষোলো শহর বায়েজিদ বোস্তামি রোড, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে চট্টগ্রামের কারখানাগুলো গড়ে উঠেছে। খুলনাতে আছে 22টি আর এছাড়া যশোরে আছে 9টি। এই যে আমরা দেখলাম জোন ভিত্তিক এইসব অঞ্চলগুলোতে ঢাকা থেকে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত মানে সুলভ, তুমি রেলপথে খুব সহজে চট্টগ্রাম যেতে পারো।
সড়ক পথে চট্টগ্রাম সহজে যাওয়া যায়, জলপথেও যাওয়া যায়, যার কারণে খুব সহজে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হওয়ার কারণে এই ঢাকা শহরে অনেকগুলো শিল্প কারখানা গড়ে উঠেছে। এছাড়া চট্টগ্রাম থেকে যেহেতু সমুদ্রপথে খুব সহজেই কাঁচামাল আমদানি করা যায়, আমাদের উৎপাদিত পণ্যগুলো রপ্তানি করা যায়, এই জন্য চট্টগ্রাম এলাকাতে গড়ে উঠেছে। আর খুলনাতেও মোংলা বন্দর আছে, এই জন্য খুলনার মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনাতেও কী গড়ে উঠেছে, তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো গড়ে উঠেছে। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা কিন্তু বন্টনটা দেখলাম, তৈরি পোশাক শিল্প কারখানা বাংলাদেশের কোন কোন অঞ্চলে পাওয়া যায়। এখন দেখব বাংলাদেশ কী পরিমাণ রপ্তানি করে। বাংলাদেশ, এটা 2018-19 সালের হিসাব, 2018-19 সালে 2,756,30,00,000 মার্কিন ডলার আয় করে এই তৈরি পোশাক থেকে, যা কিনা আমাদের মোট রপ্তানি আয়ের 83.95%, অর্থাৎ আমাদের রপ্তানি আয়ের শতকরা 84% হচ্ছে এই তৈরি পোশাক শিল্প থেকে আসছে। কোন কোন দেশে রপ্তানি করে? বাংলাদেশের পোশাকের প্রধান ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন, বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা কে? বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে আমাদের এই পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে, যেমন জার্মানি, ফ্রান্স, ইতালি, এই দেশগুলোতে আমাদের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা। এখন এই যে দেখতে পাচ্ছ পোশাক শিল্প, এই পোশাক শিল্প গড়ে উঠেছে কিন্তু নারী কর্মীদের ব্যাপক অবদানের কারণে। নারী শ্রমিকদের ব্যাপক অবদান রয়েছে আমাদের এই তৈরি পোশাক শিল্পের উন্নতির ক্ষেত্রে। এখন দেখো নারীরা কেন তৈরি পোশাক শিল্পে এতখানি অবদান রাখতে পারছে। প্রথমেই আমি বলেছি বাংলাদেশে হচ্ছে শ্রমিক সস্তা, তার চেয়েও বেশি সস্তায় নারী শ্রমিক পাওয়া যায়, ফলে দেখা যায় এত অল্প টাকায় তারা আমাদের শ্রমিকদের শ্রমটাকে কিনতে পারছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এই জন্য এই কারখানাগুলো গড়ে তোলার ক্ষেত্রে বায়ারদের আগ্রহ লক্ষ্য করা যায়। তাছাড়া নারীরা সাধারণত সৎ হয়, কর্মঠ হয়, তারা কাজে ফাঁকি কম দেয়, এই জন্য নারী শ্রমিকদেরকে নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা যায় শিল্প মালিকদের, কারণ তারা খুব অল্পে তুষ্ট থাকে, অনেক বেশি তারা কাজে ফাঁকি দেয় না, সময় মতো কাজটাকে করতে পছন্দ করে, এই জন্য তাদের কাজের প্রতি, নারীদের কাজের প্রতি থাকে প্রচণ্ড নিষ্ঠা। নিষ্ঠা থাকার কারণে গার্মেন্ট শিল্পে তারা বছরের পর বছর কম বেতনে খুব সহজেই কাজ করছে। নারীরা কখনো হাঙ্গামা করতে পছন্দ করে না, দলবাজি করতে পছন্দ করে না, ইউনিয়ন বাজি করতে পছন্দ করে না, তারা খুব অল্প বেতনে সন্তুষ্ট হয়ে কাজ করতেই পছন্দ করে, ফলে দেখা যায় কারখানার পরিবেশ খুব স্থিতিশীল থাকে যদি সেখানে নারী শ্রমিক থাকে, এই জন্য নারী শ্রমিকদের প্রাধান্য দেখা যায় গার্মেন্ট শিল্পে। নারীরা যে পোশাকটা তৈরি করে তাদের যে চিকন হাতের আঙ্গুল আছে, এই আঙ্গুলের সাহায্যে আসলে পোশাক তৈরি করাটা সহজ, যার কারণে আমাদের দেশে পোশাকের গুণগত মান সারা বিশ্বে অত্যন্ত বেশি, এই জন্য নারী শ্রমিকরা আমাদের এই পোশাক শিল্পে তাদের অবদানটাকে এত বেশি করেছে যে সারা বিশ্বে আমাদের এই নারী শ্রমিকদের আলোচিত এই পোশাক শিল্প কারখানা নিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে এই নারী শ্রমিকরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু পুরোটাই তৈরি পোশাক শিল্পের সমস্ত কিছু নিয়েই অল্প অল্প করে আলোচনা করেছি। এখন দেখো যখন প্রশ্ন আসবে, উদ্দীপক তৈরি হবে, সেই উদ্দীপকে কী ধরনের ক্লু থাকে,
যখনই কোনো উদ্দীপকে থাকবে নারী শ্রমিক কাজ করে কোনো শিল্প কারখানায় নারী শ্রমিকের আধিক্য, ধরেই নিবা সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প। কারণ তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকের আধিক্য, 50 লক্ষ শ্রমিকের মধ্যে প্রায় 45 লক্ষ শ্রমিক হচ্ছে নারী। তাহলে যখনই নারী শ্রমিকদের তথ্য আসবে ধরে নিবা সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প। যদি বলে $1 বিলিয়ন শিল্প, এটা $1 বিলিয়ন আয় করে, পোশাক রপ্তানি করে আমরা $1 বিলিয়ন ডলার আয় করছি। যখনই উদ্দীপকে লেখা থাকবে যে স্যার একটি ক্লাসে, রফিক স্যার একটি ক্লাসে $1 বিলিয়ন শিল্প নিয়ে আলোচনা করছিলেন, যখনই $1 বিলিয়ন শিল্প বলবে ধরে নিবা সেটি হচ্ছে তৈরি পোশাক শিল্প। যদি বলে সর্বোচ্চ রপ্তানি আয় কোন শিল্প থেকে আসে, সেটাও তৈরি পোশাক শিল্প থেকে, তাহলে তোমাদের নিশ্চয়ই উদ্দীপক বুঝতে এখন আর সমস্যা হবে না। আমরা তৈরি পোশাকের যতগুলো তথ্য আমাদের বইতে আছে সেগুলো চর্চা করব, এবং কোনো সমস্যা থাকলে আমাকে জুম ক্লাসে অবশ্যই জানাবা। আজকে আর না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো। ধন্যবাদ সবাইকে।